যাবো তো এই যে আমার নতুন জিন্স নতুন টপ আর পুরনো আমি তো আমাকে কিরকম লাগছে কমেন্টটা অবশ্যই জানিও এরকম লকডাউনের মাঝখানে ছোটোখাটো পার্টি করতে কিন্তু ভীষণ ভালো লাগবে যদিও আমি আমার ফ্রেন্ড সার্কেলকে খুব মিস করছি কারণ এখানে রিয়াদি বাদে আমি কাউকে চিনি না তো তাই দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো কমেন্ট করে জানিও আমাকে কিরকম লাগছে আমি সবসময় কোনো কিছু করলেই তোমাদেরকে কমেন্ট করে বলি কি কিরকম লাগছে যদিও আমি নিজে আয়না দেখেছি তো যাই হোক এরকম পার্টি কি তোমরাও হঠাৎ করে করো লকডাউনে কি করেছো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো আমি এখন চলে এসেছি ওই রিয়াদি বান্ধবীর বার্থডেতে তো বার্থডে গার্লকে একটু দেখে নাও ভীষণই সব সুন্দরী এখানে সবাই তো আজকে ওকে উইশ করে দিও যদি ও দেখতে পাবে না এটা আর এটা হচ্ছে গিয়ে রিয়াদি সবাই এখানে মোটামুটি বেশ দেখতে সুন্দরী আছে তো বার্থডে পার্টি স্টার্ট হলো তোমাদের নিশ্চয়ই কিছু কিছু তো ঘরটা ঘুরে দেখলে ভীষণ সুন্দর সাজিয়েছে আর আমি এখানে আসতে পারি ভীষণ হ্যাপি ভীষণ ভীষণ হ্যাপি কি রিয়াদির মতো ফ্রেন্ডদেরকে সাথে পেয়েছি আর শুধু খেলেই হবে না ফিগারের দিকে একটু কনসেন্ট্রেট করতে হবে তো তাই জন্য এখন এখানে আছে গ্রিন টি আমরা যদিও খুব তাড়াতাড়ি জিমে ভর্তি হব একদিক দিয়ে খাবো একদিক দিয়ে কমাবো কারণ জিমে তো ভর্তি হবো আমরা সোমবার দিয়ে আজকে আমাদের লাঞ্চ দেখলে মাথা খারাপ হয়ে যাবে তো চলো রিয়াদি হাতে আজকে কী কী লাঞ্চ করি লকডাউন স্পেশাল সেটা তোমাদের সাথে শেয়ার করবো
করবো বলো, বলতে থাকো। এখন সবে জলটা গরম করছি, জোরে কথা বলো। এখন সবে জলটা গরম করছি, এখন তেজপাতা দিয়েছি, কিছু গরম মশলা অ্যাড করলাম। এর মধ্যে আছে, দাঁড়াও, এর মধ্যে আছে গোলমরিচ, না এটা কি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। হ্যাঁ এই তিনটে আছে। কিছুক্ষণ পরে নুন আর একটু রিফাইন অয়েল অ্যাড করব, যাতে চালটা স্মুদি থাকে। হ্যাঁ ঝুরঝুরে হয়। এই যে লবণ অ্যাড করছে, আর এগুলো টোটালি দিলাম গন্ধে, মানে স্মেলের জন্য। হ্যাঁ ঠিক আছে। আর চালটা আমি এখানে 30 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম, আর একটু জল দিয়ে দিলাম, কারণ চালগুলো ফুলে গেছে। একটু ফুললে তখন আচ্ছা, জলটা একটু ফুটলে তারপর আমরা চালটা দিয়ে দেবো। ক্যাপসিকামের জন্য এখানে আমরা কুচি করে গাজর, এই বিনস, তাই তো, বিনস, ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছি। হ্যাঁ আর আমরা এর সাথে অ্যাড করব কাজু। আচ্ছা মানে আছে, আমরা ব্লগ করছি, ঠিক ভুল সব মিলিয়ে তো ব্লগ, তাই না? আচ্ছা রিয়া দি আরেক প্যাকেট কাজু খুঁজে, অ্যাকচুয়ালি কাজু বাদামের প্যাকেট গুলো এনেছিল, পিঁপড়ে ধরে গেছে। আর এটার সাথে খাওয়ার জন্য চিকেন আছে, দেখাচ্ছি সেটা কিভাবে ম্যারিনেট করেছে। এটা হচ্ছে ম্যারিনেট করে কি কি দিয়েছো বলো? এর মধ্যে দই, হ্যাঁ জোরে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে দইয়ের সাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে দিয়েছি, মিনিমাম 30 মিনিট। ঠিক আছে। এর মধ্যে রিফাইন তেলও দিয়ে দিয়েছি, তাই তো, সাদা তেলটা, যার কারণে এই বাবলস গুলো উঠেছে। হ্যাঁ বাবলস। হ্যাঁ হ্যাঁ। এবার কি রাইসটা দেবে তুমি? আচ্ছা এবার রাইসটা ঢেলে দিচ্ছে, ভিজিয়ে রেখেছিলাম যেটা অনেকক্ষণ আগে, তোমরাও ভিজিয়ে রাখবে জানোই সবাই, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যেহেতু আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট করব, ওই জন্য মানে রিয়া দি এটা ফার্স্ট বানাচ্ছে আর আমি খেতে চেয়েছি বলেই বানাচ্ছে। এবার চালটাকে আমি ওর মতো ছেড়ে দেবো, কিন্তু বেশি সেদ্ধ করবো না, 80% করতে হবে। আচ্ছা আচ্ছা, 80% করার পরে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, মানে জল ছাড়িয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে ততক্ষণ, আচ্ছা টাইমিংটা বলো দাও কতক্ষণ তাও রাখবে। অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট। আচ্ছা 20 মিনিটস পরে আমরা সমস্ত কিছু কাজ করে তোমাদেরকে দেখাচ্ছি। মিস সাবি আর্জেন্ট দরকার হ্যায় না, মে সমাজ গই না। ওয়াও কি হ্যালো, ওয়ারেন্টি কার্ড আছে ভিতরে? চার্জার, তো ওই ফ্রাইড রাইস, চিলি চিকেনের অনেকগুলো ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না, কারণ আমার ফোনের নিচের দিকটা একটু ভেঙে গেছে। তো কালকে আমি একটু দোকানে দেখাতে নিয়ে গেছিলাম, যদিও এখনো আমি দেইনি দোকানে, তো কয়েকটা ক্লিপ আমার হারিয়ে গেছে, কেন জানি না এটা কেন হলো। তো যাই হোক, তো তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে কে কে এরকম JBL-এর ব্লুটুথওয়ালা হেডফোন ইউজ করার এটার রিভিউ কেমন। আর আজকে আমি একটু যাবো বেলেঘাটা আইডিতে, তো কেন যাব সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো। আসলে সময়টা যখন খারাপ যায় না, মানে 2020 ভীষণ খারাপ, একটা অভিশপ্ত বছর আর কি বলতে পারো। ওদিকে বাড়িতে ফুটকুলিটার শরীরও খারাপ, আমাকে যেতে হচ্ছে বেলেঘাটা আইডিতে, মানে যাচ্ছে তাই অবস্থা। এমনি তো কল্যাণী ছেড়ে এত দূরে, ফ্রেন্ড সার্কেলদের মিস করছি। তো যাই হোক, তো তোমরা ভালো থেকো, ভালো রেখো, এভাবে আমাকে ভালোবেসে যেও। আর ঈশ্বরের কাছে এটুকুনি প্রার্থনা করে পৃথিবীর থেকে যেন 2020 সালটা খুব তাড়াতাড়ি চলে যায়, এরকম অভিশপ্ত সাল যেন জীবনে না আসে, আর আমরা সবাই যেন ভালো থাকতে পারি। বাই, লাভ ইউ অল।